নিশ্চয় বসন্তর রঙর উৎসব ফাকুয়াক দেখবলে পাওয়া গেছে। এটা প্রান্তে প্রান্তে হোলি গীতর আখড়া চলাইছে। মই উপস্থিত আছো মঙ্গলদৈত, আর মঙ্গলদৈত কিছু কণ কণ শিশু মহিলা সকলে হোলি গীতর আখড়া চলাইছে। দেখ মঙ্গলদৈত সত্রিয়া সংগীত মহাবিদ্যালয়ের শিক্ষার্থী লগতে কিছু মহিলা হোলি গীতর আখড়া চলাইছে। এলোকে কর্মশালা অনুষ্ঠিত করেছে, আর এই কর্মশালাত মঙ্গলদৈত বিভিন্ন প্রান্তর শিশু শিক্ষার্থী সকলে এই ধরনের হোলি গীতর আখড়া চলাইছে। আমি হোলি গীতর মাজলে গেছি প্রথমত। আর এই ধরনের হোলি গীতর আখড়া চলাইছে, আমি কথা চেষ্টা করি। বাইদেউ, হোলি গীতর আখড়া কর্মশালা অনুষ্ঠিত করেছে। আগতীয়াক হোলির শুভেচ্ছা জানাইছো সকল। আমার নৃত্যাঙ্গন সত্রিয়া সংগীত বিদ্যালয় মঙ্গলদৈর উদ্যোগত দরং জেলাত প্রথমবারের বাবে আমি এটি হোলি গীতর কর্মশালার আয়োজন করেছো। আর আমার বিশিষ্ট বরগীত আর হোলি গীতর শিল্পী গৌতম বায়ন ডাঙরিয়া আর তখেতর সহধর্মিনী নন্দিতা গৌতম ডাঙরিয়ানী দুয়োগৰাকীয়ে আজি আমার এদিনিয়াক কর্মশালার আয়োজন করছো। তাত সুন্দরক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, প্রশিক্ষণ দিয়ে আছে। আমার সরু সকল আর যখন সিনিয়র আছে, মানে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা যখন প্রশিক্ষার্থী আছে, সকলে অতি আনন্দরে এই প্রশিক্ষণ গ্রহণ করে আছে। জানাইছো আসলে সত্রিয়া সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ, আমি দেখাইছো মঙ্গলদৈ এই ধরনের আমি দেখাই গেছো মঙ্গলদৈ দৃশ্য আর হোলি গীতর। মঙ্গলদৈর এই নৃত্যাঙ্গন উদ্যোগত হোলি গীতর আখড়া চলিছে, প্রথমবার কারণে হয়েছে। এই খুব আনন্দিত আর লড়ি ইমান উৎসাহী, ইমান উৎসাহত মানে প্রথমবার কারণে হয়েছে। তো খুব উৎসাহ, বড় সঁহারি পাইছো আর খুব কম সময়ের ভিতরতে আয়ত্ত করেছে। আজি আমি দুটা হোলি গীত চালো, দুইটা গীত সুন্দরভাবে পরিবেশন করেছে, আমি গম পাইছি আপনাদের। গতি আপনার শুভেচ্ছা জানালো হিসাবে, বহুত শুভেচ্ছা জানাইছো আপনার প্রচার মাধ্যমে এইখানে করার কারণে আন্তরিক ধন্যবাদ জানাইছো। জানাইছো আমি পুনের হোলি গীতের মাজলে গেছি। আর এই ধরনের এটা রাজ্যজুড়ি দেখবলে পাওয়া গেছে দৌল উৎসব ফাকুয়া উৎসবক উৎসবমুখর পরিবেশ। আর এই ধরনের হোলি গীতর আখড়া চলেছে কণ কণ শিশু মহিলা সকলে।